সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে দেশের মানুষকে উদ্বুদ্ধ করা যায়, সেটা জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল প্রমাণ করে গেছেন বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে জাতির পিতার পরিবারকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও অব্যাহত রয়েছে এই ষড়যন্ত্র। তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর মুদ্দাসের হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজি কামাল উদ্দিন, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, সাংবাদিক সুনীল কান্তি দে, স্কাউট কমিশনার মোহাম্মদ নুরুল আফসার, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। পরে রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে 9টি সংগঠনের মাঝে 40,000 টাকা করে নগদ অর্থ ও বন বিভাগের পক্ষ থেকে চারা গাছ বিতরণ করা হয়।